নিয়ম মেনে সীমান্তে কাঁটাতার দেয়া হোক এমন দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও কৃষকদের। নিয়ম মেনে সীমান্তে কাঁটাতার দেওয়া হয়নি, যার ফলে জমিতে যেতে অসুবিধে হচ্ছে দাবি গাইঘাটার বর্ণবেরিয়ার স্থানীয় বাসিন্দাদের। নিয়ম মেনে সীমান্তে কাঁটাতার দিতে হবে এই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। এলাকার বেশ কিছু মহিলাও এই বিক্ষোভে সামিল হন। বুধবার গাইঘাটার বর্ণবেরিয়ায় তারা বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 0 পয়েন্ট থেকে 150 গজের মধ্যে ফেন্সিং দিতে হবে, কিন্তু সেই নিয়ম না মেনেই প্রায় 1000 মিটার এলাকার মধ্যে কাঁটাতার দেওয়া হয়েছে। ফলে অনেকেই কাঁটাতার পেরিয়ে জমিতে চাষ করতে যেতে পারছেন না, বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। তাদের অভিযোগ, কাঁটাতারের ওপাশে প্রচুর জমি রয়েছে, সেখানে চাষ করতে যেতে সমস্যা হচ্ছে, বিএসএফের মর্জি মতো যাতায়াত করতে হয় বলে ফসল নষ্ট হচ্ছে। ঘরে ভেতর দিয়ে চলে গিয়েছি, আমি কিছুই করতে পারিনি, বেরোতে পারিনি। আর বিশাল আমার মতো সমস্যা কারোরই নেই। আমাদের প্রথম আমাদের, তারপরে সাইটি সব আছে, সব ঘরে ভেতর দিয়ে চলে যাচ্ছে। আর যাওয়া আসা সমস্যা সব আমার। আমি একেবারে গরিব, জন খেটে খাই, আমার কোনো জায়গায় কিছুই নেই, আমি করি খাবো কি করে। প্রশাসনকে বারবার জানিও ফল না হওয়ায় বুধবার সকাল 10টা থেকে রামনগর রোডে বর্ণবেরিয়া এলাকায় কাঁটাতারের পাশে রাস্তা অবরোধ করে শুরু করেছে বিক্ষোভ। স্থানীয় এক বাসিন্দা বলেন, দেশভাগের চুক্তি অনুযায়ী কাঁটাতার দিতে হবে, না হলে আমরা আন্দোলনে নামব। সেই সময় 72 সালে মুজিবার এবং ইন্দিরা গান্ধী একটা মানে বৈঠক বসে, বৈঠকের চুক্তি হয় নদীর মাঝখান থেকে 150 গজ দিকে তার কাটা যাবে। কিন্তু আমাদের এই তাকাটা অবৈধ করেছেন। এর আগে পিপলি, ঝাউডাঙ্গা, ঘরের মাঠ, তেঁতুল বেড়ে, হ্যাঁ, কালাঞ্চি, আংরাইল, ধুনার মাঠ সব তার কাটা 0 থেকে 0 পয়েন্ট থেকে 150 গজ গেছে। এখানে আমরা প্রায় 500 মিটার হবে, হাজার বেশি অনেক জমি, প্রায় 600 বিঘা জমি, 600 বিঘা জমি আমাদের অন্যদি পড়ে গেছে, সেই জমিটা বাঁচানো হবে। আর অন্য জায়গা যেভাবে তার কাটা চলছে আমাদের সেভাবে চলুক। এই বিষয়ে অপর এক মহিলা জানান, কাঁটাতারের ওপাশে আমাদের অনেক জমি রয়েছে, সেই জমিতে চাষ করতে যেতে বাধা দিচ্ছে বিএসএফ, আমরা এরপর না খেয়ে মরব। করেছি তার কারণ আমাদের তার কাটাটা 0 পয়েন্ট দিয়ে যাক আমরা চাচ্ছি। আমাদের ভিতরে অনেক জমি আছে, চাষের জমি, আমরা না খেয়ে মারা যাব। আমাদের জমি, জায়গা, ঘর বাড়ি সব ভিতরে, সেইটার থেকে আমরা 0 পয়েন্ট দিয়ে তার কাটাটা যাক, আমরা এটা চাচ্ছি, তার জন্য আজ অবরোধ করেছি। জমি জায়গা বাঁচুক, আমরা চাই না যে কারো ঘর পড়ুক, হ্যাঁ, কারণ আমরা ঘর বাঁচিয়ে দেন, তার নিচে দিয়ে যাক, 0 পয়েন্ট দিয়ে যাক। সমস্যা আমাদের খুব সমস্যা, আমরা খাবো কি করে যদি আমরা টাকাটা পরে, আমরা খাবো কি, আমরা জমি পাচ্ছে, ভিটে বাড়ি পাচ্ছে, আমাদের ঘর পাচ্ছে, আমরা খাবো কি, আমরা বাঁচবো কি করে, কেন 0 পয়েন্ট দিয়ে আমরা কিন্তু আমি বাঁচবে, জমি জায়গা বাঁচবে, ঘর বাড়িও বাঁচবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।